বাংলাদেশে তাহলে আমার মনে হয় বাংলাদেশের চেহারা পাল্টে যেত এই ধরনের সংসদ আমরা পাইনি পাইনি তার কারণ হচ্ছে আমরা সবাই আইনের শাসনের কথা বলি কিন্তু আমরা কেউ মানি না আর ফেসিস্ট সর্বক্ষেত্রে আমরা প্রতিটি মানুষ ফেসিজমের আদর্শের মধ্যেই আছি তার কারণ হলো আপনি বাড়িতে যদি আপনি একজন এক নম্বর ব্যক্তি হন তাহলে কিন্তু আপনার নেতৃত্ব এবং কর্তৃত্ব দুইটাই আমাকে আপনাকে ফেসিস করে দেবে কারণ আপনি সবসময় চাইবেন যে আপনি ডমিনেট করবেন এইটার থেকে বের হতে পারলে আজকে মনে হয় সংসদও মুক্ত হতে পারে চাই হোক যেটা ইমোশনাল এই কারণে বলছিলাম যে আমি আসলে পনেরো বছর নয় তিপ্পান্ন বছরে সাংবাদিকতা জীবন আমার